বছরের প্রথম দিনই কৃষকদের জন্য সুখবর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের অর্থ সাহায্য সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার পিএম কিষাণ প্রকল্পের দশম কিস্তির টাকা বন্টন করেন তিনি প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে সারা দেশে দশ কোটিরও বেশি কৃষক পরিবারের কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছে এই প্রকল্পে সরকারি তহবিল থেকে খরচ হয়েছে কুড়ি হাজার নশো কোটি টাকা কেন্দ্রের এই প্রকল্পে প্রতি আর্থিক বছরে দু টাকা করে তিনটি কিস্তিতে মোট ছ টাকা কৃষকদের দেওয়া হয় গত আগস্ট মাসে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হয়েছিল দেশের কৃষকদের এ পর্যন্ত দশ কোটি ন লক্ষ কৃষক এই প্রকল্পের অর্থ সহায়তা পেয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার শনিবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অর্থপ্রদান উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল বৈঠকে দেশের তিনশো একান্নটি কৃষিপণ্য উৎপাদনকারী সংস্থাকে চোদ্দ কোটি টাকার ইকুইটি অনুদান দিয়েছেন মোদী এর ফলে এক লক্ষ চব্বিশ হাজার কৃষক উপকৃত হবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেন নতুন বছরের প্রথম দিনে কুড়ি হাজার নশো কোটি টাকা প্রায় দশ কোটি উপভোক্তাদের কাছে হস্তান্তর করা হচ্ছে কৃষকদের দ্বিগুণ আয়ে সহায়তা করার জন্য সরকারের প্রচেষ্টার অংশ হিসাবে পিএম এম কিষাণ কর্মসূচি চালু করা হয়েছিল কৃষি মন্ত্রকের তথ্য অনুসারে দু হাজার একুশ বাইশ আর্থিক বছরে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পঁয়ষট্টি হাজার আটশো কোটি টাকার বেশি জমা পড়েছে প্রকল্পের প্রথম কিস্তি এক ডিসেম্বর থেকে একত্রিশ মার্চের মধ্যে চলে আসে দ্বিতীয় এক এপ্রিল থেকে একত্রিশে জুলাই এবং তৃতীয় কিস্তি এক আগস্ট থেকে তিরিশ নভেম্বরের মধ্যে দেওয়া হয় সব কাগজপত্র ঠিকঠাক থাকলে সেই কৃষকদের নাম তালিকায় যোগ করা হয় তালিকায় নাম থাকলেই সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসে এই সুবিধা পাওয়ার জন্য কৃষকরা পিএম এম কিষাণ পোর্টালের নাম নথিভুক্ত করতে পারেন অথবা কাছাকাছি কোনো সেন্টারে গিয়ে সেখান থেকেও প্রকল্পের নাম নথিভুক্ত করার কাজ করতে পারেন